দেখছেন রিজম টাইমস বিস্তারিত খবর যাব তার আগে দেখে নেব হেডলাইনস শনিবার মিডিয়া ওয়ার্কশপ হলো আসানসোলের রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পদ ছাড়লেন আসানসোলের পুর প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায় তৃণমূল নেতার বাড়িতে বোমা এলাকায় চাঞ্চল্য গোসাবায় বিস্ফোরণ আহত ছয় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ শুক্রবার গভীর রাতে গোসাবায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ছজন দুজনের অবস্থা আশঙ্কাজনক দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার বাদামতলা এলাকায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে আহতরা সকলেই বিজেপি কর্মী ও সমর্থক বলে একটি সূত্র থেকে জানা গেছে তাদের পরিবারের দাবি বিজেপি কর্মী হওয়ায় তাদের ওপর তৃণমূল হামলা চালিয়েছে নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার সময় এই হামলা বলে জানা গেছে যদিও তৃণমূল এই হামলার দায় স্বীকার করেনি পুলিশের অনুমান বোমা বানাতেই গিয়ে বিস্ফোরণ ঘটেছে সমস্ত ঘটনাটির তদন্ত চলছে আমি জানি তুই শুনেছেন কি আমি কি শুনে আমি এই সকালবেলা এই রাতে তিনটের দিকে ওই গ্রামে কানাকানি হচ্ছে আজকে গেলাম তা আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে তা বলছে ওরা ওখানে গেছিলো নিমন্ত্রণ খেতে ওখানে গেলাম বম টম মেরে নিমন্ত্রণ বাড়ি খেতে গিয়ে এরকম বোম মারলো খারাপ বললো কি করে ওনারা কি করেন ওনারা যারা দলের কাজ করতো পুরনো আছে তাদেরকে তো মমতা বানি কোনোদিন গুরুত্ব দেয় না মমতা বানার্জির কাছে একটা জিনিস আছে যার পিছনে লোক থাকবে যে বলতে গেলে সততা নিয়ে কাজ করে তার কোনো গুরুত্ব নেই এটা প্রমাণ আমি নিজেও একটা প্রমাণ আছি তারপরে এবার দেখেছেন আরও লোক প্রমাণ আছে এখানে এখানে ওরকমই অবস্থা আছে যে টাকা দিয়েছে সে টিকিট পেয়েছে ব্যারাকপুর থেকে আড়াবুল থেকে সবাই কাঁদছে বলছে দিদি আমাদের কাজ করিয়ে এখন আর কোনো গুরুত্ব দিচ্ছে আড়াফুল বা ব্যারাকপুরে যারাই আছে তাদেরকে বলবো ভারতীয় জনতা পার্টিতে আসো কাজ করো নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি গুরুত্ব দেবে সবাই স্যার মমতা বানার্জি শুক্রবার কোই কিউ লঞ্চ কিয়া আর কোই দিন নেই মিলা মমতা বানার্জি কো লঞ্চ করনে কে লিয়ে ইসলিয়ে কি মমতা বানার্জি মুসলিম অ্যাপিজমেন্ট করতি হ্যায় মুসলমানোঁ কো খুশ রাখনা চাহতি হ্যায় লেকিন খুশ রাখতে রাখতে ইস বার ভুল কর গই পিছলে বার 57 সিট থা ইস বার 42 সিট হো গয়া তো আব মুসলিম কো খুশ করতে করতে দেখি কি আব প্রবলেম হো রহা হ্যায় তো ফির গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে নিরপেক্ষ নির্বাচনে অংশ নেওয়া খুব জরুরি তাই জনগণকে ভোটাধিকার সম্পর্কে সচেতন করে তুলতে সংবাদ মাধ্যমে ভূমিকা অপরিসীম শনিবার হলো মিডিয়া ওয়ার্কশপ উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে নিরপেক্ষ নির্বাচনে অংশ নেওয়া খুব জরুরি অথচ প্রতিবার দেখা যায় বহু মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে আসেন না যার ফলে আসানসোল অঞ্চলে গড় ভোট পড়ার হার 80% মধ্যে থাকে তাই জনগণকে ভোটাধিকার সম্পর্কে সচেতন করে তুলতে হবে আর এই কাজে সংবাদ মাধ্যমে ভূমিকা অপরিসীম তাই আজ এই মিডিয়া ওয়ার্কশপ শনিবার একথা বললেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি তিনি এদিন রাজ্যের আসন্ন সাধারণ নির্বাচনে কি করা যাবে আর কি করা যাবে না তা নিয়ে একটি স্পষ্ট বক্তব্য তুলে ধরেন ভোটার ডাইরেক্ট হচ্ছে তার ভিজিলেন্স ইলেকশন হবে যদি কোনো ভোটার মনে করে এখানে কোনো ড্রাইভিং হচ্ছে যদি আমাদের টেস্টিং হচ্ছে বন্ধুরা আমাদের টেস্ট করছে আমরা সত্যি জেগে আছি কিন্তু ইলেকশন কমিশন পত্র আমাদের টেস্ট নিচ্ছে আর খারাপ না গণতন্ত্রের সবচেয়ে বড় চক্ষু যারা যারা স্ক্যানার তারা হচ্ছে মিডিয়া অর্থাৎ মিডিয়া তারাই কিন্তু গণতন্ত্রের কোথায় ফাঁক ফোকড় ঠিকঠাক হচ্ছে কিনা মানুষের যন্ত্রণা কি তারাই তুলে ধরে নিরপেক্ষভাবে ফলে তাদেরকেও জানতে হবে যে এই যে বড় গণতান্ত্রিক একটা প্রক্রিয়া হতে যাচ্ছে যেভাবে হওয়ার কথা ঠিকঠাক হচ্ছে কিনা ফলে সেই জন্য আজকে এই মিডিয়ার জন্য একটা ওয়ার্কশপ কেন আমি বললাম তাহলে আপনাকে যেহেতু আপনি মিডিয়া একটা বড় রোল প্লে করবেন যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার সমান অংশগ্রহণ হচ্ছে কিনা
সবার সমান অধিকার আছে কিনা, মত প্রকাশ হচ্ছে কিনা, তারা আপনারা যেহেতু তাদের সবচেয়ে একটা বড় আয় চোখ কান প্রশাসনকে দেখিয়ে দেওয়া, কমিশনকে দেখিয়ে দেওয়া, ফলে আপনাকে জানতে হবে। আপনি না জানলে কি করে বুঝতে যে আমার কোনটা তুলে দেওয়া দরকার কোনটা না দরকার, সেটা আপনি জানতে হবে। সেই জানার জন্য তার কাছে কিন্তু একটা ওয়ার্কশপ। তাহলে আজকে আমরা ইলেকশন প্রসেসটা কী ছোট্ট করে বলবো, মানুষকে কীভাবে জানাতে হবে সেটা বলবো, আপনাদের কোথায় কোথায় পার্টিসিপেশন বলবো, মিডিয়ার কোথায় কোথায় রোল সেটা আমরা বলবো, সেই কাজে জাস্ট আপনাদেরকে একবার, আপনারা জানেন আপনারা অনেক ইলেকশন করছেন আপনারা জানেন, তাও একবার আমরা বসে। খড়গপুরে শান্তি ফিরেছিল তারই জন্য, এমনই কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তাই আরও একবার বিধানসভায় পরিবর্তনের ডাক দিলেন। খড়গপুরে বগদায় শনিবার সকালে চাইপে চর্চায় যোগ দিয়ে বিধানসভায় পরিবর্তনের ডাক দিলেন সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন অশান্ত খড়গপুরে শান্তি ফিরেছিল তিনি বিধায়ক হওয়ার পরেই, আবার এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে, তাই তিনি আরও একবার বিধানসভায় পরিবর্তনের ডাক দিলেন। जो उस लोगों से वसूली करते हैं और लोगों को बांट के नाम कमाते हैं, इस प्रकार पॉलिटिक्स नहीं करते हम लोग। हम कमास का परिवार के साथ पहले दिन से ही था, हॉस्पिटल गया था, हमारे जितने बैठे हुए हैं यहाँ नौजवान कार्यकर्ता वो लेके गए थे उसका परिवार के साथ, आज भी है। हम जहाँ तक संभव मदद करेंगे और ट्रीटमेंट चल रहा है, अभी अंत नहीं है, अभी आगे भी चलेगा, उसके लिए हम उसके परिवार के साथ हैं, बाकी मदद जो पड़ेगा हम लोग करेंगे। चुनाव में खड़गपुर शहरवासी को से क्या खड़गपुर शहर से क्या कहना चाहेंगे चुनाव को लेकर, खासकर यहाँ के लोगों ने बहुत चुनाव देखा है। পদ ছাড়লেন আসানসোলের পুর প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়, রাজনৈতিক তরজা তুঙ্গে। বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য জুড়ে শুরু হয়েছে চরম রাজনৈতিক অস্থিরতা, বাদ পড়েনি আসানসোলও। জিতেন্দ্র তেওয়ারি বিজেপিতে যোগ দেওয়ার পর শনিবার আসানসোলের পুর প্রশাসক বোর্ডের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন পূর্ণশশী রায়, যা নিয়ে কয়লা লোহার শহর আসানসোল জুড়ে শুরু হয়েছে জোর জল্পনা। তাহলে কি পূর্ণশশীও এবার নাম লেখাবেন গেরুয়া শিবিরে? পূর্ণশশী অবশ্য এখনও অন্য দলে যাওয়ার কথা বলেননি, তিনি তৃণমূলেই আছেন বলে জানান। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের আমি আসানসোল পৌর নিগমের অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার হিসাবে, স্টেডিয়াম কমিটির মেম্বার হিসাবে এবং ডিএম সাহেবের কাছে আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটির মেম্বার হিসাবে ইস্তফাপত্র জমা করলাম। আপনারা সকলেই জানেন যে আমি শারীরিকভাবে অসুস্থ আছি এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আছেন তারাও আমাকে এই আসানসোলে নার্সিংহোমে দেখা করতে গিয়েছেন, খোঁজখবর নিয়েছেন। আমি আমার জামুরিয়ার যারা নাগরিকবৃন্দ বিধানসভা কেন্দ্রে তাদেরকে শ্রদ্ধা প্রণাম জানাই যে তাদের আশীর্বাদে আমি দীর্ঘ বহু বছর। প্রার্থী বদলের দাবিতে উত্তপ্ত বসিরহাট উত্তর বিধানসভা এলাকা, দফায় দফায় রাস্তা অবরোধ, বিক্ষোভে সামিল তৃণমূলের একাধিক নেতা নেত্রীরা সমর্থক করেছেন। কেন্দ্রীয় নেতৃত্বে ঘোষিত প্রার্থী তাদের পছন্দের নয়, তাই প্রার্থী বদল করতে হবে, এই দাবিতে উত্তাল হয়ে উঠল বসিরহাট উত্তর বিধানসভার একাধিক এলাকা। প্রার্থী বদলের দাবিতে পঞ্চায়েত সভাপতি, ব্লক সভাপতি, প্রধান উপপ্রধান সহ বহু নেতা নেত্রী গণপদত্যাগপত্র পাঠালেন রাজ্য নেতৃত্বের কাছে। চব্বিশ ঘন্টায় জবাব না এলে বড় সিদ্ধান্তের হুঁশিয়ারি। দেখুন, এটা দলের কর্মী সমর্থকদের আবেগের ব্যাপার। ঘটনা হচ্ছে যে ভাবে বসিরহাট উত্তর বিধানসভার দলীয় কর্মী নেতৃত্বদেরকে অসম্মান করা হল, তাতে কর্মী সমর্থকদের মধ্যে একটা ব্যাপক আজকে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে 2016 যে লোকটা সিপিএম কংগ্রেসের জোটের হয়ে রাতারাতি চলে গেল এবং তার দলকে ক্ষতিগ্রস্ত করল, পরবর্তীকালে সেই ক্ষতি সামলে নিয়ে
কুশিয়ার উত্তর বিধানসভাকে আমরা ঘুরে দাঁড় করি। তৃণমূল নেতার বাড়িতে বোমা, এলাকায় চাঞ্চল্য ছড়ালেও ভয় পাননি তৃণমূল নেতা স্বয়ং। বরং তৃণমূলের সৈনিকরা বোমা, গুলি, পিস্তলকে ভয় পায় না, এমনটাই জানালেন তৃণমূল নেতা মনির মণ্ডল। গভীর রাতে বোমা পড়ল পাণ্ডবেশ্বরের তৃণমূল নেতা মনির মণ্ডলের বাড়ির সামনে। মধ্যরাতে উত্তপ্ত হয়ে উঠল পাণ্ডবেশ্বরের বিধানসভা এলাকার কিছু অংশ, ঘটনাস্থলে পুলিশ। যদিও খোদ মনিরের বক্তব্য, তিনি এই ঘটনায় কাউকে দোষারোপ করেননি, বলেছেন পাণ্ডবেশ্বরের এলাকায় বহু সমাজবিরোধী বাস, এ কাজ তারাই করেছে। তিনি বলেছেন তৃণমূলের সৈনিকরা বোমা, গুলি, পিস্তলকে ভয় পায় না, তাই যদি কেউ তাকে ভয় দেখানোর জন্য এ কাজ করে থাকে তিনি ভুল করছেন। যে একটা বারুদের গন্ধ, বোমের মশলার গন্ধ, মশলার গন্ধ শুনে আমি ফোন করি ছেলেদের, ফোন করে আমি ডাকি বলে দেখতো আমার বাড়ির সামনে পেছন দিকে আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরে একটা বারুদের গন্ধ উঠছে, সেই গন্ধটা কী ব্যাপার দেখ তোরা জিনিসটাই। তো দুটো ছেলে এলো, ওরা দেখলো, দেখার পরে বলছে কাকা তোমার বাড়ির দরজার কাছে একটা বোম ব্লাস্ট হয়েছে, আর একটা সকেট পড়ে আছে, একরাউন্ড গুলির একটা ঠোঙা পড়ে আছে। তারপর আমি ইতিমধ্যে বড়োবাবুকে ফোন করি 12:50 নাগাদ, সে বড়োবাবু সঙ্গে সঙ্গে পুলিশ পাঠায়, পুলিশ পাঠানোর পর তারপরে উনি নিজে গেলেন, ইনকোয়ারি টু ইনকোয়ারি করলেন। আমাদের সকালে একটা ফোন আসে এবং আমাদের আপনারা জানেন দলের কর্মদক্ষ মনির মণ্ডল, তার বাড়ির পেছন দিকে একটা হয়তো বোম পড়েছে বা একটা সকেট পাওয়া গেছে। পুলিশ তৎকালীন আমাদের দলের নেতা ফোন করেছে থানাতে, থানা থেকে পুলিশ যায় এবং থানা থেকে পুলিশ গিয়ে একটা সকেট উদ্ধার করে নিয়ে এসছে, যেটুকু আমার কাছে খবর। তারা করেছে মনে হয় এটা এখন যাই হোক, আমরা যখন কেউ আমাদের কোনো কর্মী দেখেও নাই, আর এটা হতে পারে অপোজিট পার্টি। যে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কলকাতায় পৌঁছলেন পুলিশ অবজারভার বিবেক দুবে, অজয় নায়ক। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর নন্দীগ্রামে 9 মার্চ তৃণমূলের কর্মী সভা, তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জির উপস্থিতিতে। 1 এপ্রিল নন্দীগ্রাম বিধানসভার ভোট, তৃণমূলের প্রার্থী মমতা ব্যানার্জি। তৃণমূলের নন্দীগ্রাম 1-এর তৃণমূল ব্লক সভাপতি স্বদেশ রঞ্জন দাস জানালেন 9 মার্চ বিকেল 5টায় তিনি কপ্টারে করে নামবেন, এরপর তিনি নন্দীগ্রামের বটতলায় কর্মী সভা করবেন। প্রায় 10,000 কর্মীদের নিয়ে তিনি বৈঠক করবেন। 9 তারিখ 4টার সময় আমাদের নেত্রী হেলিপ্যাডে নামবেন, যত আমাদের কাছে যা খবর এখন পৌঁছেছে। উনি বিকাল 5টার সময় টোটাল বিধানসভা কমিটির সমস্ত কর্মীদেরকে নিয়ে একটা কর্মী মিটিং করবেন, এটুকু আমাদের কাছে যা খবর আছে। কোন জায়গাটা হবে? হবে বটতলাতে। তৃণমূল সুপ্রিমোর প্রথম কর্মী সভা এখানে, কর্মীদেরকে আলাদা উদ্বুদ্ধ হবে? অবশ্যই অবশ্যই উদ্বুদ্ধ হবে, এবং আমরা সমস্ত বুথ স্তরের সমস্ত কর্মীকে আমরা এখানে উপস্থিত করাবো। আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন লিজেন্ড টাইমস।